সুপ্রিয় শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি জেসমিন সুলতানা, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, চট্টগ্রাম কলেজ স্কুল, চট্টগ্রাম। আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় দুই, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর পর্ব তিন অর্থাৎ পাঠ পাঁচ এবং ছয় নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখে নেই আজকের পাঠ শেষে তোমরা কি শিখতে পারবে, মুক্তিযুদ্ধের প্রস্তুতির বিবরণ দিতে পারবে, অস্থায়ী সরকারের গঠন ও ভূমিকা বর্ণনা করতে পারবে, মুক্তিবাহিনীর গঠন বর্ণনা করতে ও তাদের ভূমিকা মূল্যায়ন করতে পারবে। শিক্ষার্থীরা, আমরা প্রথমেই দেখে নেই মুক্তিযুদ্ধের প্রস্তুতি ও অস্থায়ী সরকার গঠন। মুক্তিযুদ্ধে গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভিন্ন নামে পরিচিত ছিল। একে কখনো অস্থায়ী বাংলাদেশ সরকার, আবার কখনো প্রবাসী বাংলাদেশ সরকারও বলা হয়। তবে এটি মুজিবনগর সরকার নামে বেশি পরিচিত। এ সরকারের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ সংগঠিত ও পরিচালিত হয় এবং বাংলাদেশ শত্রুমুক্ত হয়। 1970-এর সাধারণ নির্বাচনে নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের প্রতিনিধিদের নিয়ে 1971 সালের 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়। এটি ছিল প্রথম বাংলাদেশ সরকার। ওই দিনই মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 26শে মার্চ ঘোষিত স্বাধীনতার ঘোষণা অনুমোদন করে। তবে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে 1971 সালের 17ই এপ্রিল। শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। শপথ গ্রহণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত হয়। সেক্ষেত্রে আমরা পাশে দুটি চিত্র দেখতে পাচ্ছি, মুজিবনগর সরকারের শপথ গ্রহণ কালীন সময়ের এবং নিচে বর্তমানে মুজিবনগরের একটি চিত্র দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা, তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলায়, বর্তমান নাম মুজিবনগর, আমবাগানে 17ই এপ্রিলে সরকার শপথ গ্রহণ করে। মুজিবনগর স্বাধীন বাংলাদেশ সরকারের কাঠামো ছিল নিম্নরূপ: রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পদাধিকার বলে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী এম মনসুর আলী, স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এএসএম কামারুজ্জামান, পররাষ্ট্র আইনমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ। শিক্ষার্থীরা, মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করার লক্ষ্যে এ সরকারের উদ্দেশ্য সমূহ ছিল নিম্নরূপ: 1. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে বাস্তবে রূপান্তর করা এবং সংগঠিত রূপ প্রদান করা। 2. পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে দেশকে রক্ষা করতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকৃত যুবকদের সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা করে যুদ্ধের উপযোগী করে তোলা। 3. দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক রূপ তুলে ধরা এবং আন্তর্জাতিক সংস্থার সাহায্য নিশ্চিত করা। 4. তৎকালীন পরিস্থিতিতে বেসামরিক প্রশাসন গড়ে তুলে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। 5. দেশে বিদেশে বিভিন্ন প্রচার মাধ্যমের সহায়তায় আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করা। 6. মুক্তিযুদ্ধে ভারতে চলে যাওয়া শরণার্থীদের থাকা খাওয়ার ব্যবস্থা করা এবং অর্থ সংগ্রহ করা।
7 মুক্তিযুদ্ধে আহত যোদ্ধাদের চিকিৎসার ব্যবস্থা করা। শিক্ষার্থীরা আমরা এবার দেখব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ মুজিবনগর সরকারের কার্যক্রম। মুজিবনগর সরকারের কার্যক্রমকে দুভাগে ভাগ করা যায়, ক বেসামরিক কার্যক্রম, খ সামরিক কার্যক্রম। প্রত্যেক দেশের শাসন ব্যবস্থা পরিচালনার জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও এর অধীনে দপ্তর থাকে, মুজিবনগর সরকারেরও তা ছিল। এগুলো হচ্ছে প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ, শিল্প, বাণিজ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ সচিবালয়, সাধারণ প্রশাসন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, ত্রাণ ও পুনর্বাসন বিভাগ, প্রকৌশল বিভাগ, পরিকল্পনা কমিশন, যুব অভ্যর্থনা শিবিরের নিয়ন্ত্রণ বোর্ড, সংস্থাপন আঞ্চলিক প্রশাসন, তথ্য ও বেতার, স্বরাষ্ট্র, সংসদ বিষয়ক, কৃষি ইত্যাদি। বাংলাদেশকে 11টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য বা আওয়ামী লীগ নেতাদের অঞ্চলগুলোর দায়িত্ব দেওয়া হয়। মুক্তিযুদ্ধকালীন জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের নেতৃত্বে 8 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। আওয়ামী লীগ নেতা ছাড়াও এর সদস্য ছিলেন প্রবীণ জননেতা ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ এর সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, কমিউনিস্ট পার্টি প্রধান মণি সিংহ, ন্যাশনাল আওয়ামী পার্টি এর আরেক অংশের সভাপতি মোজাফফর আহমদ ও কংগ্রেস নেতা মনোরঞ্জন ধর। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোজাফফর আহমদ চৌধুরীকে চেয়ারম্যান করে গঠিত হয় মুজিবনগর সরকারের পরিকল্পনা কমিশন। সেক্ষেত্রে আমরা এবার দেখে নেব মুক্তিবাহিনী গঠন ও কার্যক্রম। মুজিবনগর সরকার সুষ্ঠু পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করে। মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন কর্নেল এম এ জি ওসমানী, এছাড়া চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রব, ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ পরিচালনার সুবিধার্থে বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করে 11 জন সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়। প্রত্যেক সেক্টর বেশ কয়েকটি সাব সেক্টরে বিভক্ত ছিল। সেক্টরগুলোর পরিচয় নিচে দেওয়া হল। 1 নং সেক্টর চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ফেনী নদী পর্যন্ত এলাকা। 2 নং সেক্টর নোয়াখালী, আখাউড়া, ভৈরব রেললাইন পর্যন্ত, কুমিল্লা জেলা, সিলেট জেলার হবিগঞ্জ, বর্তমানে যেটা জেলা হয়েছে, ঢাকা ও ফরিদপুর জেলার কিছু অংশ। 3 নং সেক্টর আখাউড়া, ভৈরব রেললাইন থেকে পূর্ব দিকে কুমিল্লা জেলা, সিলেট, ঢাকা জেলার অংশবিশেষ ও কিশোরগঞ্জ। 4 নং সেক্টর সিলেট জেলার পূর্বাঞ্চল, খোয়াই, শায়েস্তাগঞ্জ রেললাইন ছাড়াও পূর্ব ও উত্তর দিকে ডাউকি সড়ক পর্যন্ত অঞ্চল। 5 নং সেক্টর সিলেট জেলার পশ্চিমাঞ্চল, সিলেট ডাউকি সড়ক থেকে সুনামগঞ্জ ময়মনসিংহ সড়ক পর্যন্ত এলাকা। 6 নং সেক্টর রংপুর জেলা, দিনাজপুরের ঠাকুরগাঁও মহকুমা, বর্তমানে যেটা জেলা হয়েছে। 7 নং সেক্টর দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চল, রাজশাহী, পাবনা ও বগুড়া জেলা। 8 নং সেক্টর কুষ্টিয়া, যশোর, ফরিদপুরের অধিকাংশ এবং খুলনা জেলার দৌলতপুর, সাতক্ষীরা সড়ক পর্যন্ত এলাকা। 9 নং সেক্টর দৌলতপুর, সাতক্ষীরা সড়ক থেকে খুলনা জেলার দক্ষিণাঞ্চল, ফরিদপুর জেলার অংশবিশেষ এবং বরিশাল ও পটুয়াখালী জেলা। সেক্ষেত্রে আমরা পাশে মানচিত্রে মুক্তিযুদ্ধের 11টি সেক্টরের অবস্থান দেখতে পাচ্ছি। 10 নং সেক্টর 10 নম্বর সেক্টরের অধীনে ছিল নৌকামণ্ড, সমুদ্র উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নৌপথ। 11 নং সেক্টর কিশোরগঞ্জ ছাড়া ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা। এরপর আছে ব্রিগেড ফোর্স। 11টি সেক্টর ও তার অধীন অনেক সাব সেক্টর ছাড়াও রণাঙ্গনকে 3টি ব্রিগেড ফোর্সে বিভক্ত করা হয়। ফোর্সের নামকরণ করা হয় ব্রিগেডগুলোর অধিনায়কদের নামের প্রথম অক্ষর দিয়ে। মেজর খালেদ মোশাররফ ছিলেন কে ফোর্সের অধিনায়ক, মেজর কে এম শফিউল্লাহ ছিলেন এস ফোর্সের অধিনায়ক, মেজর জিয়র রহমান ছিলেন জেড ফোর্সের অধিনায়ক। মুক্তিবাহিনী সরকারি পর্যায়ে 2টি শাখায় বিভক্ত ছিল। একটি হচ্ছে নিয়মিত বাহিনী আর একটি হচ্ছে অনিয়মিত বাহিনী। প্রথমে আমরা নিয়মিত বাহিনী সম্পর্কে জানব।
ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইউনিটগুলোর বাঙালি সৈনিকদের নিয়ে এই বাহিনী গঠিত হয়। সরকারিভাবে এদের নামকরণ করা হয় MF মুক্তি ফৌজ। 30,000 নিয়মিত যোদ্ধাদের নিয়ে গঠিত এই বাহিনীর নাম মুক্তি ফৌজ। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকার নিয়মিত বাহিনী হিসেবে সেনা, বিমান ও নৌবাহিনীও গড়ে তোলে। 11টি সেক্টরের নিয়ন্ত্রণ ছিল সেনা সদস্যদের হাতে। 2টি জাহাজ ও 45 জন নৌসেনা নিয়ে গড়ে তোলা হয় নৌবাহিনী 1971 সালের আগস্ট মাসে। এ 2টি জাহাজ পাকিস্তানি যুদ্ধজাহাজের উপর অনেক সফল আক্রমণ চালায়। প্রাথমিকভাবে 17 জন অফিসার, 50 জন টেকনিশিয়ান, 2টি বিমান ও 1টি হেলিকপ্টার দিয়ে বাংলাদেশ বিমান বাহিনী যাত্রা শুরু হয় 1971 সালের 28শে সেপ্টেম্বর। এর নেতৃত্বে ছিলেন এয়ার কমোডর এ কে খন্দকার। এরপরে আমরা দেখব অনিয়মিত বাহিনী। ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক ও সকল পর্যায়ের মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভিন্ন সেক্টরের অধীনে অনিয়মিত বাহিনী গঠিত হয়। এই বাহিনীর সরকারি নামকরণ ছিল গণবাহিনী বা FF ফ্রিডম ফাইটার বা মুক্তিযোদ্ধা। অনিয়মিত বাহিনীর সদস্যদের 2 সপ্তাহের ট্রেনিং শেষে একজন কমান্ডারের অধীনে নিজ নিজ এলাকায় গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করার জন্য পাঠানো হতো। তবে কিছু সংখ্যক গেরিলার জন্য একটি বিশেষ কোর্সের ব্যবস্থা ছিল, একে বলা হতো স্পেশাল ফোর্স। 6 সপ্তাহের এই কোর্সে গেরিলা লিডারদের প্রশিক্ষণ দেওয়া হতো। এছাড়া আওয়ামী লীগ ও ছাত্রলীগের বাছাইকৃত তরুণ ও শিক্ষিত কর্মীদের নিয়ে মুজিব বাহিনী গঠন করা হয়। মূলত জনগণকে সংগঠিত রাখা ও মুক্তি আন্দোলনকে সঠিক উদ্দেশ্যে পরিচালিত করাই ছিল এই বাহিনীর মূল উদ্দেশ্য। কমিউনিস্ট পার্টি ন্যাপ মুজাফর, ন্যাপ ভাসানি ও ছাত্রী ইউনিয়নের আলাদা গেরিলা দল ছিল। আমরা পাশের চিত্রে একটি মুক্তিযোদ্ধাদের যুদ্ধের কার্যক্রম দেখতে পাচ্ছি। এরপরে আছে আঞ্চলিক বাহিনী। সেক্টর এলাকার বাইরে আঞ্চলিক পর্যায়ে যেসব বাহিনী গড়ে ওঠে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কাদেরিয়া বাহিনী। ঢাকা থেকে অদূরে টাঙ্গাইল জেলায় এক দুঃসাহসী তরুণ আব্দুল কাদের সিদ্দিকী এই বাহিনী গড়ে তোলেন। তারই নাম অনুসারে এই বাহিনীর নামকরণ করা হয় কাদেরিয়া বাহিনী। এরপর আছে আফসার ব্যাটালিয়ন, ভালুকা ও ময়মনসিং। মেজর আফসারউদ্দিনের গঠিত বাহিনী মুক্তিযুদ্ধের ইতিহাসে আফসার বাহিনী নামে পরিচিত। এই বাহিনী একটি রাইফেল, 30 রাউন্ড গুলি নিয়ে শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। পরবর্তীতে আরও 7টি রাইফেল উদ্ধার করে। হেমায়েত বাহিনী, গোপালগঞ্জ, বরিশাল। বীর মুক্তিযোদ্ধা হেমায়েতউদ্দিনের নিজস্ব প্রচেষ্টায় গঠিত বাহিনী হেমায়েত বাহিনী নামে পরিচিত। হেমায়েতউদ্দিন পেশায় পাকিস্তান সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন হাবিলদার ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি আরও কিছু বাঙালি সৈনিক নিয়ে সেনাবাহিনী থেকে পালিয়ে এসে নিজ গ্রামে এই বাহিনী গড়ে তোলেন। আকবর বাহিনী, মাগুরা। আকবর হোসেন মুক্তিযুদ্ধের সময় মাত্র 6টি রাইফেল ও সামান্য কিছু গোলা বারুদ এবং কয়েকজন সঙ্গী নিয়ে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ শুরু করেন এবং সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে তিনি এক শক্তিশালী বাহিনী গড়ে তোলেন। আকবর হোসেনের প্রচেষ্টায় তৈরি বাহিনী আকবর বাহিনীর নামে পরিচিত। এছাড়াও ছিল বাতেন বাহিনী টাঙ্গাইল, হালিম বাহিনী মানিকগঞ্জ, লতিফ মির্জা বাহিনী সিরাজগঞ্জ পাবনা ও জিয়া বাহিনী সুন্দরবন। এছাড়া ছিল ঢাকার গেরিলা দল যা ক্র্যাক প্ল্যাটুন নামে পরিচিত। ঢাকা শহরে বড় বড় স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ব্যাংক ও টেলিভিশন ভবনে বোমা বিস্ফোরণ ঘটা ঢাকার গেরিলারা। এভাবে তারা পাকিস্তানি সেনা ও সরকারের মধ্যে ত্রাসের সঞ্চয় করে। আমরা পাশে একটা চিত্রে মুক্তিবাহিনীর অপারেশনের চিত্র দেখতে পাচ্ছি। শুধু স্থলপথে নয়, নৌপথে অপারেশন জ্যাকপট নামে পরিচালিত অভিযান চলাকালে একদিনে চট্টগ্রাম বন্দরে 10টি এবং মংলা বন্দরে 50টি জাহাজ ধ্বংস করে মুক্তিযোদ্ধা নৌকমান্ডগণ সারা পৃথিবীতে সাড়া ফেলে দেন। আমরা পাশে তার একটি চিত্র দেখতে পাচ্ছি। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা নৌকমান্ড বাহিনী দ্বারা পরিচালিত অভিযানকে অপারেশন জ্যাকপট বলে। 1971 সালের
15ই আগস্ট রাত 12টার পর অর্থাৎ 16ই আগস্ট অপারেশন জ্যাকপট একই সাথে মংলা ও চট্টগ্রাম সমুদ্রবন্দর এবং চাঁদপুর ও নারায়ণগঞ্জের নদীবন্দরে পরিচালিত হয়েছিল। এটি পরিচালিত হয়েছিল 10নং সেক্টরের অধীনে ট্রেনিংপ্রাপ্ত নৌকমান্ডো যোদ্ধাদের দ্বারা। 10নং সেক্টরটি গঠিত হয় বাংলাদেশের জলপথ নিয়ে, অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী এলাকা, নদী ও সমুদ্রবন্দর নিয়ে। এই অপারেশনের উদ্দেশ্য ছিল নদীমাতৃক বাংলাদেশের সাথে সমুদ্রপথে পাকিস্তানের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া। শিক্ষার্থীরা, এবার তোমাদের জন্য কয়েকটি বহু নির্বাচনী প্রশ্ন আছে, তোমরা ঝটপট উত্তরগুলো মিলিয়ে নাও। কখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়? ক 25শে মার্চ 1971, খ 26শে মার্চ 1971, গ 10ই এপ্রিল 1971, ঘ 17ই এপ্রিল 1971। এর সঠিক উত্তর হচ্ছে গ 10ই এপ্রিল 1971। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? ক এম মনসুর আলী, খ তাজউদ্দিন আহমদ, গ এইচ এম কামারুজ্জামান, ঘ খন্দকার মুস্তাক আহমেদ। এর সঠিক উত্তর হচ্ছে খ তাজউদ্দিন আহমদ। তাহলে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, মুজিবনগর সরকারের কার্যক্রমকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? ক 2 ভাগে, খ 3 ভাগে, গ 4 ভাগে, ঘ 5 ভাগে। এর সঠিক উত্তর হচ্ছে ক 2 ভাগে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, নয়নের দাদু বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি করতেন। 1971 সালে চাকরিরত অবস্থায় তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন। তাহলে তিনি কত নং সেক্টরের অধীনে যুদ্ধ করেন? ক 6নং, খ 8নং, গ 9নং, ঘ 10নং। তাহলে নয়নের দাদু 10নং সেক্টরের অধীনে যুদ্ধ করেন। সঠিক উত্তর হচ্ছে ঘ 10নং। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন? ক কর্নেল এম এ জি ওসমানি, খ কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রব, গ ক্যাপ্টেন এ কে খন্দকার, ঘ লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা। এর সঠিক উত্তর হচ্ছে ক কর্নেল এম এ জি ওসমানি। তাহলে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন কর্নেল এম এ জি ওসমানি। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, মুক্তিযোদ্ধা নৌকমণ্ডগণ যে কারণে সারা পৃথিবীতে সারা ফেলে দেন? 1 চাঁদপুর বন্দরে 10টি জাহাজ ধ্বংস করে, 2 চট্টগ্রাম বন্দরে 10টি জাহাজ ধ্বংস করে, 3 মংলা বন্দরে 50টি জাহাজ ধ্বংস করে। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। এর সঠিক উত্তর হচ্ছে গ 2 ও 3, অর্থাৎ চট্টগ্রাম বন্দরে 10টি জাহাজ ধ্বংস করে এবং মংলা বন্দরে 50টি জাহাজ ধ্বংস করে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় তৎকালীন হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং টেলিভিশন ভবনে বোমা বিস্ফোরণ ঘটায় কারা? ক মুক্তিবাহিনী, খ ঢাকার গেরিলা দল, গ মুক্তিফৌজ, ঘ যৌথ বাহিনী। এর সঠিক উত্তর হচ্ছে খ ঢাকার গেরিলা দল। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, কখন মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে? ক 10ই এপ্রিল 1971, খ 11ই এপ্রিল 1971, গ 14ই এপ্রিল 1971, ঘ 17ই এপ্রিল 1971। এর সঠিক উত্তর হচ্ছে ঘ 17ই এপ্রিল 1971। তাহলে 17ই এপ্রিল 1971 সালের মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য কোনো বাড়ির কাজ দিচ্ছে না, তোমরা এই পাঠ অনুশীলন করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তাহলে সবাইকে ধন্যবাদ, তোমরা ভালো থাকবে, খুদা হাফেজ।